সবাইকে স্বাগত জানাই আজকের অনলাইন ক্লাসে আমি দেবাশিষ কুমার দাস আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়নের আমাদের রসায়ন আলোচনা করব রসায়ন এমন একটা বিষয় যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রসায়ন ছাড়া আমাদের জীবনকে এক মুহূর্ত কল্পনা করতে পারি না রসায়ন আমাদের জীবন রসায়ন আমাদের ভবিষ্যৎ রসায়নের সঙ্গে আমাদের ঘুমায়নি এবং রসায়ন শেষে আবার আমরা ঘুমাতে যাই তাহলে বুঝতেই পারছ রসায়ন কতটা গুরুত্বপূর্ণ রসায়নে বিভিন্ন যে রাসায়নিক পদার্থ সেই রাসায়নিক পদার্থ আমাদের জীবনকে অনেক সুন্দর এবং সহজ করে তুলেছে আজকে এই আমাদের জীবনে রসায়নের যে কতগুলা রাসায়নিক পদার্থ নিয়ে আলোচনা করব তাহলে প্রথমেই সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড মানেই হচ্ছে খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড ছাড়া আমাদের খাদ্যকে কল্পনা করতে পারি কখনোই না সোডিয়াম ক্লোরাইড ছাড়া খাবার কিন্তু সুস্বাদু হয় না খাবার সুস্বাদুকরণে সোডিয়াম ক্লোরাইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা আমরা সহজে খেয়ে আমাদের তৃপ্তি অর্জন করি সোডিয়াম ক্লোরাইড আরও অনেক কাজে ব্যবহৃত হয় শিল্প কলকারখানায় সোডিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয় প্রতিনিয়ত সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুতিতে ব্যবহৃত হয় আমরা অনেক সময় ডায়রিয়াতে আক্রান্ত হই তখন আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয় অর্থাৎ আমাদের শরীর থেকে লবণ এবং পানি বেরিয়ে যায় সেই লবণের যে অভাব সেটা দূর করার জন্য সোডিয়াম ক্লোরাইড আমরা গ্রহণ করি তারপরে আমাদের তরকারিকে সুস্বাদু করার জন্য সোডিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয় আর সোডিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে এ সিএল অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড আর এটাকে বলা হয় খাদ্য লবণ বা খাবার লবণ খাদ্য লবণ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম ক্লোরাইড আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তারপরে আসি বেকিং সোডা এবং বেকিং সোডা থেকে তৈরি করা হয় আমার বেকিং পাউডার তাহলে চলো প্রথমে আমরা বেকিং সোডার প্রস্তুতি দেখি এবং সেই বেকিং সোডা আমরা বাড়িতে বেকারিতে পাউরুটি কেক বিস্কুট তৈরিতে ইত্যাদি তৈরিতে এই বেকিং সোডা ব্যবহৃত হয় আর বেকিং সোডা তৈরি করতে গেলে আমাদের প্রথমেই যা লাগবে আমি বেকিং সোডার সংকেত হচ্ছে এনে এইস সিও থ্রি এটা হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা তাইলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অথবা সোডিয়াম বাইকার্বনেট এটার নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এর প্রস্তুতি যখন আমরা প্রস্তুত করব তাহলে প্রস্তুত করতে গেলে আমাদের কি লাগবে প্রথমেই আমরা জানি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনাপাথর চুনাপাথরকে যখন তাপ প্রয়োগ করা হয় সেটা মোটামুটি ছয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন উত্তপ্ত করা হয় তখন সেটা ভেঙে যায় অর্থাৎ বিয়োজিত হয় সেখান থেকে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এই যে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড এটাকে অবশ্যই আমাদের ধরতে হবে তাহলে কার্বন ডাই অক্সাইড যদি খোলা অবস্থায় রাখা হয় তাহলে কিন্তু সেটা উড়ে যাবে তাহলে কার্বন ডাইঅক্সাইড সেখানে ধরে রাখতে হবে দুই নম্বর স্টেপে আমরা যাবো হচ্ছে অ্যামোনিয়াম অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস প্লাস পানি প্লাস সেই কার্বন ডাইঅক্সাইড আমাদের যে আমরা পেয়েছি সেই কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া গ্যাস পানি এবং কার্বন ডাইঅক্সাইড এই তিনটা যখন বিক্রিয়া করবে একত্রে তখন উৎপন্ন হবে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হবে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট তিন নম্বর স্টেপে এই অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বোনেট এর সাথে যখন আমরা সোডিয়াম ক্লোরাইডকে বিক্রিয়া করবো সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাদ্য লবণে যদি বিক্রিয়া হয় তখন উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং বাকি থাকে অ্যামোনিয়া এবং ক্লোরিন অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড এই যে উৎপন্ন হলো এটাই হলো বেকিং সোডা বেকিং সোডা তাহলে আমরা বেকিং সোডার প্রস্তুতি শিখলাম আমরা প্রথমেই ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করব তখন ক্যালসিয়াম কার্বনেট ভেঙে অর্থাৎ বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত হবে আর অ্যামোনিয়া গ্যাস পানি এবং কার্বন ডাইঅক্সাইড যখন বিক্রিয় করবে তখন উৎপন্ন হবে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট অথবা অ্যামোনিয়াম বাইকার্বনেট অ্যামোনিয়াম বাইকার্বনেট সোডিয়াম ক্লোরাইড যে খাদ্য লবণ তার সাথে বিক্রিয় করে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট এবং অ্যামোনিয়াম ক্লোর অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করবে আর সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট মানেই হচ্ছে বেকিং সোডা আর এই বেকিং সোডা কিন্তু ব্যবহৃত হয় আগে বলেছি কেক ফোলাতে পাউরুটি পাউরুটি প্রস্তুতিতে ব্যবহৃত হয় তাহলে দেখি সেখানে কীভাবে কাজ করে তাহলে এখন বেকিং সোডা ব্যবহার অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এর ব্যবহার পাউরুটি বা কেক তৈরি করার জন্য প্রথম ময়দা দিয়ে মন্ড তৈরি করা হয় সেই মন্ডের সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং সোডা এবং এর সাথে টারটারিক অ্যাসিড যুক্ত করা হয় তার মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট সাথে টারটারিক অ্যাসিড টারটারিক অ্যাসিডের সঙ্গে হচ্ছে সি ফোর এই সিক্স ও পাউডার এ হল বলে অর্থাৎ ময়দার সাথে যখন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অর্থাৎ বেকিং সোডা মিশ্রিত করা হয় এর সাথে যখন টার্টারিক এসিড যুক্ত করা হয় তখন সে কিন্তু সেটা বেকিং পাউডারে পরিণত হয় সে বেকিং পাউডার যখন নেওয়া হয় ময়দার সাথে তখন মন্ডের সাথে যখন মিশ্রিত করে কতক্ষণ রেখে দেওয়া হয় তাহলে সেখান থেকে উৎপন্ন হয় সোডিয়াম টারটারেট কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয় তাহলে দেখি আমরা কি কী উৎপন্ন হচ্ছে এখান থেকে উৎপন্ন হবে সোডিয়াম টারটারেট তাহলে উৎপন্ন হচ্ছে এখানে সোডিয়াম টাইটারেটের সংকেত হচ্ছে সি ফোর এইচ ফোর আর তারপরে হচ্ছে সোডিয়াম অ্যানি এবং ও সিক্স এ হচ্ছে সোডিয়াম টার্টাহাইডের সংকেত এর সাথে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড আর প্লাস হচ্ছে পানি এই যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে হালকা গ্যাস এটা খুব সহজে তখন উড়ে যেতে চায় আর উড়তে গেলে তখন এটা কি কী করে সেই পাউরুটি অথবা যে কেক এটাকে ফুলিয়ে চলে যায় সেটা কিন্তু উড়ে চলে যায় এটা উপরের দিকে চলে যায় আর এভাবেই তখন সে কেক বা পাউরুটি ফুলে ওঠে তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে বেকিং পাউডার কেককে ফোলাই। মানে অনেক সহজ বিক্রিয়াগুলো বারবার লিখবে সংকেতগুলো মনে রাখতে হবে সংকেতগুলো যদি মনে থাকে তাহলে আমরা সেটা করতে না না অনেক সময় দেখতে পাই শুধু পাউডার ইস্ট ইস্ট দিয়েও পাউরুটিকে ফোলানো হয় তাহলে ইস্ট কিভাবে তৈরি করা হয় বাসাবাড়িতে কিন্তু আমাদের মায়েরা ইস্ট কিন্তু সহজে তৈরি করতে পারে ইস্ট তৈরি করে বিভিন্ন পদ্ধতি আছে আমি একটা মোটামুটি একটা পদ্ধতি বলি ইস্ট প্রস্তুত করার জন্য প্রস্তুত করার জন্য লাগবে মোটামুটি চিনি নিতে হবে চিনি তারপরে অবশ্যই পানি তো লাগবে পানি তারপরে একটু মধু দিতে হবে মধু তারপর হচ্ছে আহ চার নাম্বার কিছু ময়দা লাগবে আর পাঁচ নাম্বারে আহ টক দই এবং টক দই এই প্রথমত পানিতে চিনিকে মিশ্রিত করতে হবে তারপরে কিছু মধু দিতে হবে তারপরে সেটা কুসুম গরম পানিতে তারপরে তার সাথে ময়দা মিশ্রিত করে ভালোভাবে ব্লেন্ডার করে তার সাথে টক দই দিয়ে মোটামুটি শীতকালে সতেরো আঠারো ঘন্টা আর যদি গরমকালে হয় তাহলে দশ বারো ঘন্টা মানে গরম স্থানে রেখে দিলেই সেটা ইস্টে পরিণত হয় এবং সেই ইস্ট যদি বেকারিতে বা বাড়িতে কেক বা পাউরুটি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার ব্যবহার করা হয় তাহলে সহজেই সেই ইস্ট পাউরুটিকে অথবা কেককে ফোলাতে সহায়তা করে কারণ সেখানে আমরা জানি তখন ইস্টে সবাত শোষণ হয় ইস্টের সবাত শোষণ হয় সবাতে শোষণ হলেই সেখান থেকে কিন্তু সবাতে শোষণ কী হয় যে শোষণ প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় আর সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত হয় আর সেই কার্বন ডাইঅক্সাইড কেক বা পাউরুটি ফোলাতে সহায়তা করে তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে ইস্ট এবং বেকিং সোডা খাদ্য প্রস্তুতি বিভিন্ন ধরনের কেক পাউরুটি প্রস্তুতিতে ব্যবহার করা হয় তাহলে চলো এবার আমরা দেখি আরেকটা নিত্য প্রয়োজনীয় আমাদের যে বস্তু সেটা হচ্ছে সিরকা বা ভিনেগার সেটা হচ্ছে সেরিকা বা ভিনেগার তাহলে সিরকা বা ভিনেগার কি বাজারে কিনতে পাওয়া যায় সিরকা বা ভিনেগার কিন্তু সেটা কীভাবে প্রস্তুত করা হয় সিরকা বা ভিনেগারের প্রস্তুতি প্রথম আমরা দেখব কীভাবে প্রস্তুত করা হয় সেই প্রস্তুতি আমরা জানি প্রথমত অ্যালকোহল অ্যালকোহলের সংকেত তো আমরা সবাই জানি যদি আমরা নেই প্রথম হচ্ছে সিরকা বা ভিনেগার কাকে বলে আমরা জানি চার থেকে দশ পার্সেন্ট ইথানিক অ্যাসিডের জলীয় দ্রবণকে সিরকা বা ভিনেগার বলে অর্থাৎ ইথানিক অ্যাসিডের ইথানিক ইথানিক অ্যাসিডের ছয় থেকে দশ পার্সেন্ট আমাদের বইয়ে এক জায়গায় লেখা আছে ছয় থেকে দশ পার্সেন্ট আরেক জায়গায় লেখা আছে চার থেকে দশ পার্সেন্ট এখন এই যে ছয় থেকে দশ পার্সেন্ট অথবা চার থেকে দশ দ্রবণ তাকে বলা হয় সিরকা বা ভিনেগার বলে জলীয় দ্রবণ দ্রবণকে কে সিরকা বা ভিনেগার বলে তাহলে চলো এখন আমরা দেখি কিভাবে ভিনেগার প্রস্তুত করতে হয় আমরা দেবো হচ্ছে প্রথম অ্যালকোহল অ্যালকোহলের কি অ্যালকোহল দেব ইথাইল অ্যালকোহল দেব হচ্ছে ইথাইল অ্যালকোহল যেটাকে বলা হয় ইথানল আর ইথানলের সংকেত হচ্ছে সি এইচ থ্রি সি এইচ অথবা এটাকে কিন্তু এইভাবে লেখা যায় সি টু এইচ অথবা এটাকে এইভাবে লেখা যায় সি টু এইচ আমরা তিন আমরা সংকেতটা কিন্তু শিখে রাখবো এটা হচ্ছে ইথানল বা ইথাই অ্যালকোহল এই ইথাইল অ্যালকোহল এর সাথে যখন অক্সিজেন বিক্রিয়া করবে আর সেখানে অবশ্যই একটা এঞ্জাম কাজ করবে সেই অ্যানজাইমটা হচ্ছে এসি টু ভ্যাক্টর এসি টু এসি টু ভেক্টর এটা কিন্তু একটা এনজাইম এই অ্যাসিড এইসিডো ভ্যাক্টর এঞ্জাম যখন বিক্রিয়া করবে তখনই উৎপন্ন হবে এইচ থ্রি ডাবল এবং পানি আর এটাই হচ্ছে এথানিক অ্যাসিড 6 সিক্স থেকে টেন জলীয় দ্রবণ থাকবে আর তখন এটাকে বলা হবে সেরিকা বা ভিনেগার আর এই সংকেতটাকে কিন্তু আরেকভাবে লেখা যায় সেটা লেখা যায় হচ্ছে সি টু এইচ ফোর ও টু এটা মনে রাখতে হবে এটা কিন্তু ইথানৈক সি যে সংকেত এসি সংকেতটা দুইভাবেই শিখতে হবে কখন কোনভাবে থাকবে সেটা বলা যায় না অতএব দুইভাবেই মনে রাখতে হবে আর এভাবে আমরা ইথানিক অ্যাসিড প্রস্তুত করতে পারি আরেকটা পদ্ধতি আছে ইথানিক অ্যাসিড প্রস্তুত করার জন্য সে পদ্ধতিটা শিখে নেই আমরা নিব হচ্ছে প্রথম ইথাইল অ্যালকোহল অর্থাৎ এর সাথে জাইমান অক্সিজেন যখন বিক্রিয়া করবে জাইমান অক্সিজেন কি জায়মান অক্সিজেন মানেই হচ্ছে থার্ড ব্রেকের দিয়ে যদি একটা অক্সিজেন পরমাণু থাকে সেটাকে বলা হয় অক্সিজেন আমরা জানি অতিব ক্ষমতা সম্পন্ন অক্সিজেন পরমাণুকে জায়মান অক্সিজেন বলে সেই জায়মান অ্যালকোহল এর সাথে বিক্রিয়া করবে তখন উৎপন্ন হবে সি এইচ থ্রি সি ও অর্থাৎ ইথানাল একটা এলডি হাইট ইথানাল উৎপন্ন হবে এটা নাম হচ্ছে ইথা উৎপন্ন হবে এবং সাথে থাকছে হচ্ছে পানি এইচ টু ও এইথানল উৎপন্ন হবে কিন্তু এখানে কি রিকোয়ারমেন্টটা কি অবশ্যই মনে রাখতে হবে এখানে সালফ্রিক অ্যাসিড লাগবে এইচ টু এস ও ফোর এবং লাগবে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেন ডাইক্রোমেন্ট প্রভাবক হিসেবে লাগবে এছাড়া কিন্তু উৎপন্ন হবে না এটা হলো এক নম্বর স্টেপ দুই নম্বর স্টেপে যখন সি এইচ থ্রি সি এইচ ও অর্থাৎ ইথানল এর সাথে আবার পুনরায় জাইমন অক্সিজেন বিক্রিয়া করবে তখনই কিন্তু সেই একই রিকোয়ারমেন্ট অবশ্যই সালফুরিক অ্যাসিড এবং কে টু সি টু ও সেভেন পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে উৎপন্ন হয়ে যাবে সি এই্রি সি ডাবল এইচ অথবা সি টু এইচ ফোর ও টু এটাই হচ্ছে ইথানৈক অ্যাসিড ইথানৈক অ্যাসিড তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা দুইটা পদ্ধতিতেই ইথানৈক অ্যাসিডকে আমরা প্রস্তুত করতে পারছি তাহলে আমি মনে করি তোমরা সবাই ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে তাহলেই এই বিক্রিয়াগুলো মনে রাখতে পারবে আর বিক্রিয়াগুলো মনে রাখতে হলে অবশ্যই আগে যে সংকেতগুলো আছে সেই সংকেতগুলোকে তোমার ভালোভাবে মুখস্থ রাখতে হবে আর তারপরে আমরা চলে আসি আমাদের দৈনন্দিন জীবন আমরা কিন্তু কোমল পানীয় আমরা ব্যবহার করি আমরা খাই কখন খাই যখন কোনো সময় আমরা রিস ফুড পোলাও মাংস বিরিয়ানি ইত্যাদি যখন আমরা খাই তখন কিন্তু যদি ঠান্ডা কোমল পানি আমরা পান করি তাহলে আমাদের খুব আরাম বোধ হয় অর্থাৎ সেই কোমল পানীয় আমাদের খাদ্য হজমে ব্যাপকভাবে সহায়তা করে তখন কিন্তু আমাদের খুবই ভালো লাগে সেই কোমল পানীয়টা কি সেই কোমল পান পানীয়টা হচ্ছে পানির সাথে যখন কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ পানিকে যখন কার্বন ডাইঅক্সাইড পানির মধ্যে দেওয়া হয় অর্থাৎ দ্রবীভূত করা হয় পানির মধ্যে তাহলে কি এতই সহজ অবশ্যই উচ্চ চাপে যখন তাপ তো লাগবে তাপ এবং উচ্চ চাপে যখন পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করা হয় তখনই উৎপন্ন হয়ে যায় কার্বনিক অ্যাসিড আর সেই কার্বনিক অ্যাসিড আমাদের খাদ্য পরিবারকে সেই অ্যানজামের সাথে যখন থাকে তখন সেই অ্যানজামের যে কার্যকারিতাকে আরও গতি দেয় অর্থাৎ খুব দ্রুতগতিতে হতে সহায়তা করে পরিপাক হতে আর তখনই কিন্তু আমাদের খুবই ভালো লাগে তাহলে আমরা দেখি কোমল পানীয় কিভাবে কাজ করে সেখান থেকে কি উৎপন্ন হয় কোমল পানীয় তাহলে কোমল পানীয় তাহলে কোমল পানীয় আমি আগে বলেছি সেটার মধ্যে কি থাকবে কার্বন ডাইঅক্সাইড থাকবে অর্থাৎ ঠান্ডা অবস্থায় ঠান্ডা অবস্থায় উচ্চ চাপে কার্বন অক্সাইড কে পানিতে দ্রবীভূত করা হয় আর তখনই পানিতে কি দেওয়া হবে কার্বন ডাইঅক্সাইড সেটা হচ্ছে উচ্চ চাপ আমাদের উচ্চ চাপ লাগবে উচ্চ চাপে আর তখনই উৎপন্ন হবে সি টু মানে এইচ টু থ্রি আর এটাকে বলা হয় কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড এই কার্বনিক অ্যাসিড আমাদের খাদ্য পরিপাকে খাদ্য পরিপাকে সহায়তা করে সহায়তা করে আর এভাবে আমাদের খাদ্য হজমে সহায়তা করে থাকে তার আমরা দেখতে পাচ্ছি কোমর পানীয় মানে হচ্ছে পানিতে কার্বন ডাইঅক্সাইডকে যখন উচ্চ চাপে দ্রবীভূত করা হয় তখন এই কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয় আর এই জন্য আমরা দেখতে পাই যে যখন আমরা সিপিটা খুলি বোতলের আর তখন দেখা যায় খুললে বুধ বুধ আকারে বেরিয়ে যাচ্ছে গ্যাস সেটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কারণ সেটাকে অনেক চাপে তার মধ্যে পানির মধ্যে দ্রবীভূত করা হয়েছিল তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী অংশে এই অধ্যায়ের যে বাকি অংশ রয়েছে সেটা আমি আলোচনা করব তোমরা বাড়িতে আজকে আমি যতটুকু পড়িয়েছি ভালোভাবে প্র্যাকটিস করবে তুমি ভালোভাবে প্র্যাকটিস করলে তুমি ভালো করতে পারবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে